আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে প্রায় 6 মাস পর বাড়িতে আসলাম, মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর এখানে আছে আমার হাজবেন্ড, আর এই যে আমার একটা ভাই, আমার একটা পাজি ভাই। এখানে গাছ থেকে আম্মু আম পেড়ে রেখেছে, কাঁচা আমগুলো দিয়ে এখন ভর্তা বানাবো, আর পাকাগুলো পরে খাবো। তো কাঁচা আমের ভর্তা বানাই এখন। কাঁচা আম দিয়ে ভর্তা বানাইতে নিছিলাম, সব আম পেকে গেছে, লাল লাল হয়ে গেছে সবগুলোই, দেখি কিন্তু শক্ত আছে। এটি দিয়েই ভর্তা বানাবো। এদিকে গাছের অনেক পাকা আম কাটছি। এই যে আমার ভাই, ছোট ভাই, আর এই যে আমার হাজবেন্ড, দুজনে এই যে খাইতেছে, একটু কয় না আমারে খাইতে। আম তো খাইয়া শেষ করে লইলাম, আমার না দিয়ে দুই ভাই মিল্লা শেষ করে লইছ। মিষ্টি কেমন? খুব টেস্ট। আমার একটু তো হাত লও না, না থাক ক্যামেরা দেখাই দি, না চট্ট দিলাস কাম হওয়া তো দেয় না, ভালোবাসা লাগতো না। আরে এটা মিষ্টি দাও। বেশিরভাগ আমি পাকা বেরিয়েছি, দুইটা আম শুধু কাঁচা বেরিয়েছে, এখন ভর্তা বানাবো। কাটা শেষ, বর্তাটা এখন বানাবো। আমের বর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। একটা কাঁচামরিচ দিছি, দিকে সাইডটা রাখছি আগে। মরিচ কোথায় গেছে মা? এদিকে শুকনো মরিচ দিয়ে দিতেছি। আমের বর্তা কিন্তু শুকনো মরিচ দিয়েই ভালো লাগে। চিনিও দিয়ে দিছি। আমি টেস্ট করছি, লবণ ঠিক আছে, আমি টেস্ট করবো এখন। এরপর কেমন আছে? জাল লাগবো নি আমি বেশি জাল খাই, একটু বেশি জাল দিলে তুমি খেতে পারবে। আমি প্রমাণ রাখছি, খাই না যে ওটা জিগামো খায় না। খায় না? আচ্ছা, আমি আমার বউ ভর্তা খাই না সারাদিন। তুমি খাওয়া দেয়া হো না, খাওয়া না থাকলে আবার দিয়া খাওয়াই দে। যে ক্যারেক্টার লোচ আমার বাংলাদেশে, বিদেশ থাকলে আবার জানি কইছিলি কি জানি কইছিলি বউ কেটা নাকি কো আবার কও না না কি জানি কইছিলি বউ ডাক দিছিল দেখ রসি কে কথা ভুলা যায় দেখছো নাকি আমরা খেতে বসে পড়েছি। আজকে আম্মু দুপুরে রান্না করেছে মুরগির রোস্ট, মুরগি রান্না করছে, আর
এটা সে কচু দিয়ে সিমের বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আর আমরা খেতে বসে গেছি মুরগিও ভালো লাগে এটাও ভালো লাগে ভাবতেছি ভাত খাবো না একটু পোলাও দিয়েই কচুর তরকারিটা খাবো তরকারি না বর্তা এটা যেটাই বলো আর কি দেখি পোলাও দিয়ে কেমন লাগে তুমিও খাইতেছো পোলাও দিয়া ভালো লাগে তুমি তো কচু খাবি না দিদি তো কেমন কত মাখবা খাও কেমন জুড়ি উঠতে পেতেছ না ভালো না ভালো হয়েছে পোলাও দিয়েও ভালো লাগতেছে না তো খাওয়া দাওয়া করি দেখি আজকে বিকেলে একটু ঘুরতে যেতে পারি যদি বাইরে বেরোই তা আপনাদের সাথে শেয়ার করব আগে খেয়ে নিই তো আমরা সবাই বিকেলে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আসলে ওই দিন আমার একটা ভুলের কারণে কারোর কথাগুলোই রেকর্ড হয়নি এটার জন্য অনেক খারাপ লেগেছিল আর এখানে আছে আমার হাজবেন্ড আমার ভাই আর সাথে আমার বান্ধবীও গিয়েছিল আমার একটাই ভাই সবাই ওর জন্য দোয়া করবেন আর এই যে আমার বান্ধবীর ছেলে আমার বান্ধবী ক্যামেরার সামনে আসতে চায়নি তাই ওকে আর জোর করিনি আর ওর ছেলের নাম জুনাইদ সবাই ওর জন্য দোয়া করবেন মাশাল্লাহ অনেক কিউট জুনাইদ এর আগে যখন আমরা বাড়িতে গিয়েছিলাম তখন তো জুনাইদ আমার কাছে আসেনি কিন্তু এবার ঘুরতে নিয়ে যাওয়ার পর থেকে ওকে কোলে নিতে চাইলেও আসতো আর অন্য সময় যখন কোলে নিতে যেতাম তখন কান্না করতো আসলে বাচ্চারা তো এমনি তো একটু মোটি হয় ওরা নিজের মর্জির মতো যার কাছে ইচ্ছার কাছে যায় তো এইবার জুনাইদ আমার কাছে আসছিল অনেক ভালোই লেগেছিল আর এই যে আমরা দুই ইঞ্চি ক্ষেত থেকে ফুল নিয়ে তারপর কানে দিয়েছিলাম জুনাইদ তো ফুল অনেক পছন্দ করে ফুল হলেই হলো যে যেটাই হোক আর এই যে আমরা চকে একটু ঘুরতেছিলাম আপনাদেরকেও একটু দেখাই আর জুনাইদ তো অনেক খুশি ছিল ওই তো মানে ওর ইচ্ছে মতো দৌড়াইতেছিল খালি জায়গা পেয়ে অনেক খুশি ছিল আর আমার ভাইও অনেক খেলতেছিল ওর সাথে মাশাল্লাহ দুজনে অনেক এনজয় করেছে ওখানে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই যে বিচ্ছা বা ছেঙ্গা যে যেটাই বলেন যারা তিল গাছ চিনেন বেশিরভাগ মানুষই তিল গাছ চিনে খুব কম মানুষই হবে যে চিনে না এই যে তিল গাছে যে বিচ্ছাগুলো থাকে এগুলো দেখলে শরীর কেমন একটা শিশিরিনে লাগে আর খুব ভয়ও লাগে আসলে প্রথমে যাওয়ার পরে তো দেখিনি আর আমি চকে যাওয়ার আগে জানতামও না যে এখন তিল গাছ আছে বিছাগুলো দেখার পর আর বেশিক্ষণ চকে থাকিনি আর অল্প কতক্ষণ থেকেই চলে আসছিলাম এই যে তিল গাছ যারা চিনেন না তারা দেখে নেন আর তিল গাছ আমার জানা মতো সবাই কম বেশি চিনে আর এই তো জুনাইদ তো আমরা বিছা দেখা যখন বলতেছিলাম যে ভয় লাগতেছে ভাই ওই খুঁজতেছিল ওই তো বুঝতেছিল না আসলে কি ওই পিঁপড়ার দিকে তাকায়ছিল ওই কিছুই বুঝতেছিল না প্রথমে আসলে কি হইতেছে আমরা কি বলতেছি তারপর আমার ভাই এমনিতেই দুষ্টুমি করে পাও দিয়ে করতেছিল এটা জুনাইদ আবার দেখতেছিল দাঁড়ায় দাঁড়ায় ওই ওর দুষ্টুমি বন্ধ হয়ে গেছিল আমাদের কথা শুই না রহমতুল্লাহ চলে আসার পর জুনাইদ আবার ভাবতেছিল যে কি করবে আসলে বুঝতেছিল না পরে ওই ওরকম লাফাইতেছিল খুশিতে আসলে বাচ্চারা একটু খোলামেলা জায়গা আর একটু মাঝে মধ্যে বেরোলে অনেক খুশি হয় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আপনাদের ভাইয়ের অবস্থা দেখুন যতটা না গরম ছিল আর চেয়েতে বেশি ওভার অ্যাক্টিং করতেছিল এখানে আমার বান্ধবী আমাদেরকে ওদের বাদাম ক্ষেত দেখাইবো বলে নিয়ে যেতেছিল
আপনারা কে কে আগে বাদাম ক্ষেত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে শালাদুলা ভাই পিছন পিছন আসতেছে, এই যে আমার বান্ধবী বাদাম গাছ উঠাইতেছে ক্ষেত থেকে, এই দেখেন কাঁচা বাদাম। কে কে আগে বাদাম ক্ষেত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মাটিগুলো ভালোভাবে সরায় সরায় দেখাইতেছিল বাদামগুলা, আসলে একটা গাছের মধ্যে অনেকগুলা বাদামই আসে, এটা পুরাটা উঠাইলে আরও বেশি বাদাম দেখা যেত, যেহেতু পুরাটা উঠায় নাই আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। আর একটা বাদাম আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম, তো এই বাদামটা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে কাঁচা বাদামের ভিতরটা ঠিক কেমন হয়। এই তো এখানে আমি বাদামের খোসাটা ছিলে নিয়েছিলাম, আর ভিতরের বাদামটা একটু গোলাপি গোলাপি কালার ছিল, আর এটা শুকানোর পর মনে হয় কালারটা চেঞ্জ হয়। এটা মিষ্টি আলু ক্ষেত, আর এই যে আলু ভিতরে, এটি পরে উঠাইবো, আর এদিকে অনেকগুলো উঠাইছে আপনাদেরকে দেখাই। এই যে এটি মিষ্টি আলু, এই যে লোকে উঠাইতেছে আলু খামো না কাঁচা আলু। ওরা আগে এগিয়ে চলে গেছে, এখন আমি যাচ্ছি। কি করো, ধরো ধরো জুনাইদ, না না ভয় পাইবো, রহমতুল্লাহ জুনাইদ রে ধরতে দাও, তুমি বড় না, ডুমা দিব, জুনাইদ রে ধরতে দাও। সামনে যেতে দাও না, ওই দেখ না, ধরো ধরো জুনাইদ, ও মা ওই শুয়ে পড়ছে কে, ও আচ্ছা চুলকাই তো আছে ওর, রহমতুল্লা দৌড়ো না, ধরো তো আবার, দেই তুমি ধরো তো, চলো চলো রহমতুল্লা, চলো চলো জায়গা, জুনাইদ আসো চলো জায়গা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।